আমি বক্তব্য শুরু করার আগে আমি বদলাপুরটাকে একটু ডিফাইন করতে চাই এভাবে আমি একটা ছোট্ট ওই কয়েক সেকেন্ডের আমি আগের দিনের মতো তিন মিনিট একজন অডিও ক্লিপ চালিয়েছিল আমি চালাব না আমি কয়েক সেকেন্ডের একটা অডিও ক্লিপ চালাচ্ছি শুনুন আর এ বাড়ে ইডি এক মিনিট এক মিনিট শান্ত রহ তোমারে ঘর ইডি আ যায় এক মিনিট এক মিনিট শান্ত রাহো তোমারে ঘর মে ইডি আ বলছেন কে বলছেন কেন্দ্রীয় মন্ত্রী মাননিয়া মীনাক্ষী লেখি পার্লামেন্টে দাঁড়িয়ে কখন যখন বিরোধী দলের একজন সাংসদ একটি প্রশ্ন করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে দলে দেশের কেন্দ্রীয় সরকার যিনি চালাচ্ছেন তিনি যখন বলেন এক মিনিট এক মিনিট রুকো তোমারে ঘর ইডি ইডিয়া জায়গা আবার এটা নিয়ে বেশি বললে সুমন আবার একটু রেগে যেতে পারেন বলবেন আবার এ ভারত ভ্রমণে চলে গেল সজল আছে পরে আপনি না বললেও সজল বলবে আচ্ছা সজল আমি তাহলে ভারত ভ্রমণে যাচ্ছি না আমি ভারতের পার্লামেন্ট থেকে আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় চলে আসি হ্যাঁ পশ্চিমবঙ্গ বিধানসভায় লিডার অফ অপোজিশন লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন বিধায়ক রায়গঞ্জের বিধায়ককে উদ্দেশ্য করে বলেছেন বেশি বার বেড়েছিস তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাও কল্যাণী তারপরে দেখা যায় কল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হলো কদিন আগে রাজ্যের একজন মন্ত্রীর বিরুদ্ধে এবং তার ছেলের বিরুদ্ধে বলেছে ওদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাও তার তিন দিনের মাথায় ইনকাম ট্যাক্স রেড হলো আমি জানি না সুমন এটা বদলাপুর না গ্যাংস অফ ওয়াসেপুর এটা কোন ফ্রেমিং আমি ডিফাইন করতে পারবো আমি জানি না এখন মুশকিল হচ্ছে শতরূপ অনেক জ্ঞানগর্ভ আমাদের এখানে বাণী শোনালো সিপিএমের সময় সব ভালো সিপিএম ইত্যাদি 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 ওই আপনি বলছেন মুখ্যমন্ত্রী দু হাজার এগারোর ইশতেহার চৌষট্টি পাতার শেষ পাতা বদলা নয় বদল চাই আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন চারের বদলা মুখ্যমন্ত্রী কি বলেছেন আটজন মানুষকে আমি জেলে পুরো দেবো বলেছেন যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে হত ইতি গজটা বোধ সবার কাছে পুরো বাক্যবন্ধটা আসলে পরিষ্কার হবে মুখ্যমন্ত্রী বলেছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তারা গলাবাজি করে ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যদি মনে হয় যে এটা খারাপ শব্দ অপশব্দ কারুর মনে হতেই পারে গণতন্ত্রে তো আমাদের দেশের রাজ্যের গণতন্ত্র আমাদের তো দেখিয়েছি যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যাকে আমরা সাদা ধুতি সাদা কেস শুভ্র বসন ছাড়া দেখে অভ্যস্ত ছিলাম না সে নন্দীগ্রামের বুকে যখন খালি পায়ে পুলিশ বা কোট অ্যান্ড কারা গুলি চালিয়েছিল তারপর বলেছিল উই হ্যাভ পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন মানে বদলা নেওয়ার পরে যখন এই উক্তিটা আসে তখন সেটা কোন গণতন্ত্রের চর্চা ছিল সেই নিয়ে নিশ্চয়ই প্রচুর বিতর্ক তখনও হয়েছিল এই যে বদলাপুর কোট অ্যান্ড সেই সময় গণতান্ত্রিক মহিলা সমিতি সর্বভারতীয় নেত্রী পলিট ব্যুরোর সদস্যা ছিলেন রাজ্যসভার সাংসদ ছিলেন দমদম দাওয়াই কোর্ট অ্যান্ড কোট এই টার্মিনোলজিটা এসেছিল কোন বদলাপুর থেকে কারা পশ্চিমবঙ্গের বুকে এই রাজনীতির আমদানি করলো তারা আজকে এত জ্ঞানগর্ভ উপদেশ দিচ্ছে মুশকিল হচ্ছে আমি যখন আসছিলাম আমার বাড়ি আমার বাড়ি বাঘাযে ঠিক আমার বাড়ির গলির মুখে একটা শহীদ বেদী রয়েছে আমি আস্তে আস্তে আজকে চোখ পড়ায় শহীদ বেদী ফটোটা তুলে আনলাম আমি এবিপি আনন্দের ক্যামেরার সামনে দেখাচ্ছি সুকান্ত ভট্টাচার্য যেদিন বোধন কবিতাটা লিখেছিলেন প্রিয়াকে মোর কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি জীবনে মরণে সে কথা কখনো আমি কি ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সুকান্ত ভট্টাচার্য জানতেন না পরে সিপিএম শহীদ বেদিতে লিখবে স্বজন হারানো শ্মশানে কংগ্রেসি গুন্ডা তোদের চিতায় আমি তুলবই দু হাজার সাল আমি যদি ভুল না করে থাকি সাতাশে এপ্রিল পাকসাকাস ময়দানে সভা হচ্ছিল ওই সভায় শতরূপ ছিল সেবার দ্বিতীয়বার হেরেছিল শতরূপ তখন হ্যাট্রিক হয়নি সেই সভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে তেরঙ্গা উত্তরীয় যিনি পড়ালেন তার নাম রাহুল গান্ধী সেদিনকে সুকান্ত ভট্টাচার্য না যে পরবর্তীকালে এক সময় এসে খুনি জানতেন কোনো হারানো কংগ্রেসি গুন্ডা চিতায় তুলবই তার বাক্যবন্ধ ব্যবহৃত হবে আবার তারপর তারই ভাইপোকে সেই কংগ্রেসের উত্তরসূরি রাহুল গান্ধী তেরঙ্গা উত্তরীয় পড়াবে জানলে সুকান্ত ভট্টাচার্য নতুন করে আবার কি লিখতেন আমার অবশ্য জানা নেই তো এই যখন বদলাপুরের ঘটনাক্রম সামনে আসছে একে একে করে আচ্ছা বলুন সুমন এই যে মুখ্যমন্ত্রী বলেছেন তাই খুব খারাপ ডোনাল্ড ট্রাম্প আমাদের মাননীয় মোদীজির খুব প্রিয় বন্ধু ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কতগুলো মামলা হলো তাকে জেলের মুখদর্শন পর্যন্ত করতে হলো তাহলে কি সেটা বদলাপুরের মধ্যে পড়ে না গণতান্ত্রিক পরিসরের মধ্যে সেই আইনি বিচার ব্যবস্থার মধ্যে পড়ে আমি জানতে চাইছি মোদিজির আরেক বন্ধু চরম দক্ষিণপন্থী ব্রাজিলের বলছেন আরো কদিন আগে তার ক্ষমতা চলে গেছে জেলের মুখ দেখতে হয়েছে এমনকি তাকে যিনি জেলের মুখ দেখিয়েছেন সেই বামপন্থী নেতা এসছেন সেই লুলা তার বলে তাকে জেলের মুখ দেখতে হয়েছে মোদীজির তিনিও বন্ধু ছিলেন তাহলে সেটাও কি বদলাপুরের মধ্যে পড়বে আসলে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে ধরুন আজকে সুশান্ত ঘোষ জঙ্গলমহলের দাপুতে নেতা তার আমলে লাল বাংলায় বাঘে গরুতে মেদিনীপুরে জল একঘাটে জল খেত সেই সুশান্ত ঘোষ কঙ্কালকাণ্ডে অভিযুক্ত প্রমাণিত জেলখাটা আসামি সে যখন জেলে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তার দিকে ঘৃণার উক্তি বর্ষণ করে মানুষ তার দিকে কুৎসিততম বাক্যবন্ধ নিক্ষিপ্ত করে সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা বদলাপুর কোনটা বদলাপুর নয় সেই জায়গাটা বোধহয় ফ্রেমিং হওয়াটা আরও একটু পরিষ্কার হলে সকলের জন্য আজকের এই বাক্যবন্ধ এটা আর একটু সহজ করে সরলীকৃত করে বুঝতে সুবিধা হতো শতরূপ বলছিল যে আমাদের আমলে কেউ বলতে পারবে যে আমাদের জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি ইত্যাদি বাইরে কাউকে বলতে হবে কেন আমি যেখানকার আজকের ভোটার ডিলিমিটেশনের আগে আমি যাদবপুরের ভোটার এখন ডিলিমিটেশনের আগে ঢাকুরিয়া বিধানসভা ছিল সেই বিধানসভা থেকে দর্দন্ত প্রতাপ মন্ত্রী ছিলেন যতীন চক্রবর্তী পূর্ত ছিলেন যতীন চক্রবর্তী অভিযোগ করেছিলেন জ্যোতি বসু ছেলের দুর্নীতির বিরুদ্ধে চক্রবর্তীকে পার্টি থেকে টিকিট নেওয়া সারা জীবনের রাজনীতির মূল স্রোতে ফিরতে পারেন আপনি সুমন বলেছেন তাই আমি আর ওই উদাহরণ রিপিট করছি না বিনয় চৌধুরীর কথা ঠিকাদারদের সরকার শতরূপ আগের সাথে অস্বীকার করেছে কিন্তু এটা তো সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ জানে যে চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে সমস্ত তখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না সংবাদ মাধ্যমের কাটিং সারা বাংলার মানুষ পড়েছে যে আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না তারপর যখন সাংবাদিকরা বাড়িতে গেছে তার মেয়ে বলেছে আমার বাবা চোরেদের মন্ত্রিসভায় থাকবে না পরে সেই চোর মন্ত্রিসভার চূড়ামণি হয়ে বসতে আমরা দেখেছি শতরূপ বলছে যে বিজেপির আটজন কেন আশি জনকে গ্রেপ্তার করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সিপিএমের নেতা যখন অভিযুক্ত শুধু নয় বাঁকুড়া সিপিএম এর নেতা মনোরঞ্জন পাত্র আদালতের রায়ে দোষী সাব্যস্ত খুনের মামলা তখন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত টুইট করেন যে আমি বিশ্বাস করি না পাত্র খুনের অপরাধে অভিযুক্ত হতে আসলে এটা একটা মাইন্ডসেট এটা হচ্ছে ক্যাডারবেস পার্টির মাইন্ডসেট তারা বিশ্বাস করে না যে তাদের দলের কোনো নেতা বা কর্মী কোনো অপরাধ করতে পারে কারণ তাদের আদর্শে যারা বিশ্বাস করে তারা সবাই ধোয়া তুলসি পাতা ঠিক যেভাবে বিলকিস বানুর ধর্ষকদের বিজেপি বা আর তারা বিশ্বাস করে না তারা ধর্ষক কারণ তারা ব্রাহ্মণ তাই তাদের জেল থেকে বাইরে বের করে এনে দেশের স্বাধীনতা দিবসের দিন জেলের বাইরে বের করে এনে মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে বলা হয় তোমরা ধর্ষক হতে পারো না কারণ তোমরা ব্রাহ্মণ তোমরা সদ্গুণের অধিকারী আজকে মূল জায়গাটা এই যে বদলাপুর বদলাপুর বলা হচ্ছে বদলাপুরের ডেফিনেশানটা আগে পরিষ্কার করতে হবে যে কোনটা বদল কোনটা বদলা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলেননি যে কেউ বিরোধী রাজনীতি করবে তার অপরাধে তাকে জেলে পড়তে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তাহলে বিশ্বাস করুন আজকে রাজ্য জুড়ে সিপিএম পার্টি অফিসে পতাকা লাগানোর লোক খুঁজে পেত না চৌত্রিশ বছর এরা যে অত্যাচার করেছে বুদ্ধবাবু অ্যাসেম্বলিতে রেকর্ডে বলেছিলেন দু থেকে দু সাত এই সময়সীমার মধ্যে শুধুমাত্র বুদ্ধবাবুর রাজত্বে একুশ হাজার বিরোধী দলের কর্মী সমর্থক খুন হয়েছে সারা পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের রাজত্বকালে বাহান্ন হাজার বিরোধী দলের কর্মী সমর্থক খুন হয়েছে বদলা নয় বদল চেয়ে রাজনীতি যদি মমতা বন্দ্যোপাধ্যায় না করতেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে রবীন্দ্রসঙ্গীতের বদলে গণসঙ্গীত বাজাতে বলতেন তাহলে বিশ্বাস করুন সিপিএম তার পার্টি অফিসে পতাকা লাগানোর লোক খুঁজে পেত না কিন্তু আমরা বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ গণতন্ত্রে এটা সত্যি কথা রাষ্ট্রনায়ক শেষ কথা বলে না রাষ্ট্রনায়ক যদি শেষ কথা বলতো তাহলে সারা পৃথিবীর ইতিহাসের রংটা অন্যরকম হতো আজকে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে বলি। আমাদের মনে থাকবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম সম্ভবত শেষ পর্যায়ে মানে আর কয়েকদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে সেই সময় মুসলমিনই দেশ ছেড়ে পালাচ্ছিল মুসলিনী দেশ ছেড়ে পালানোর সময় মানুষ তাকে ঘিরে ফেলে উত্তর ইতালি সেই সময়ে দাঁড়িয়ে মুসলিনীকে কার্যত প্রকাশ্য রাস্তায় মৃত্যুবরণ করতে হয় এবং সাধারণ উন্মত্ত মানুষেরাতে তাকে মৃত্যুবরণ করতে হয় গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ এবং মানুষ শেষ কথা বলে বলেই কোনো এজেন্সি শেষ কথা বলবে না কোনো অত্যাচারী শাসক শেষ কথা বলবে না নজরুলবাবু অনেক কথা বলেছেন নজরুলবাবু ভালো বই লেখেন ভালো উপন্যাস লেখেন একটা সময় দুধে পুলিশ অফিসার ছিলেন সিপিএমের বিরুদ্ধে খুব গালিগালাত করতেন দুঃখ করে মাঝে মাঝে বলতেন সিপিএম তাকে মারতে চেয়েছিল উত্তরবঙ্গে একবার হামলা করেছিল আপনার বিরুদ্ধে নজরুলবাবুই বলেন তো নজরুলবাবু আমি বইমেলায় তো আমি আপনার স্থলেও যাই এবার আপনি ভালো করে কয়টা ওয়েব সিরিজ লিখুন আমার মনে হয় এখন ওয়েব সিরিজের রমরমার যুগে আপনি যেভাবে সুন্দর গল্প বলছেন আগামী দিন সেগুলো নিয়ে স্টোরি করলে ভালো লোকে দেখবে কারণ রাজনৈতিক সার্বত্তা না থাকলে তো রাজনীতি সচেতন মানুষ বিশ্বাস করবে না কিন্তু সিনেমায় গল্পে এগুলো মানুষ দেখতে পছন্দ করে তাই আপনার কথায় আমি আর বাড়তি সময় নষ্ট না করে আমি শুধু যেহেতু সুমন দুটো বেল ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছেন তাই বক্তব্যকে সংক্ষিপ্ত করতে হবে আরেকটা সেকেন্ড কয়েনের ছিল যে গোষ্ঠীদ্বন্দ্বের কাটা আমার মনে হয় সুমন আপনি যাকে ইঙ্গিত করে বারবার করে বলতে চাইছেন আপনি নিজেও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এরকম কোনো ফাটল আপনার চোখেও পড়েনি আমার মনে আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি মনে হয় একবার আপনি নিজেই প্রশ্ন করুন এবং আপনি নিজেই প্রশ্ন করুন এবং প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনি সেখানেই পেয়ে যাবেন আপনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন অভিষেক আপনার নেতার নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই উত্তর আসবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই রাজনৈতিক চর্চায় হয়তো আমাদের সান্ধ্যকালীন অ্যাডমিনালিন হ্রাস বাড়তে পারে কিন্তু দল একটাই যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের বিজয় এগিয়ে চলেছে যে অত্যাচারী শাসক সারা দেশের বুকে ফ্যাসিস্ট রাজ কায়েম করেছে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে সারা ভারতবর্ষের বুকে মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছে এজেন্সি রাজ দিয়ে আগামী দু হাজার চব্বিশের নির্বাচনে তাদের সেই শাসককে সেই স্বৈরতন্ত্রী শাসককে রাস্তায় টেনে নামানোর জন্য সামনে দাঁড়িয়ে দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেনাপতির কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই তৃণমূল কংগ্রেস সামনে দাঁড়িয়ে লড়বে তাতে কোনো আদিনব্য কোনো পুরনো নতুন কোনো ভেদাভেদ নেই তৃণমূল কংগ্রেস একটাই দল যখন তৃণমূল কংগ্রেস রাস্তায় নামাবে এক হয়ে রাস্তায় নামাবে মমতাদির ছবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে